স্বপ্নে হিজড়া দেখলে তার ব্যাখ্যা কি আসুন জানি। স্বপ্নে হিজড়াকে দান দিতে দেখা খুবই শুভ। এই রকম স্বপ্ন দেখলে প্রচুর ধন সম্পদ আসবে। আবার হিজড়াদের স্বপ্ন দেখলে এমনও বোঝায় যে অবিবাহিতদের জীবন থেকে তার ভালোবাসা ও বিবাহিতদের দাম্পত্য সুখ চলে যেতে চলেছে। জ্যোতিষশাস্ত্র মতে হিজড়া দেখা অশুভ। হিজড়া যদি টাকা পয়সা স্বপ্নদ্রষ্টাকে দেয় তাহলে স্বপ্নদ্রষ্টার ধন সম্পদের পরিমাণ বাড়বে। স্বপ্নে হিজড়াকে ঝগড়া ও গালাগালি করতে দেখা খুবই খারাপ, যার ফলে বড় ক্ষতির সম্মুখীন হবেন ও আপনার জীবনে অনেক বাধা বিপত্তি আসতে চলেছে। স্বপ্নে হিজড়াকে দেখলে বুঝবেন আপনার জীবনে কিছু একটা অভাব রয়েছে, যেটা আপনার খুবই প্রয়োজন কিন্তু আপনি চেষ্টা করেও তা পাচ্ছেন না। এই রকম অবস্থায় স্বপ্নে হিজড়াকে দেখা যায়। স্বপ্নে হিজড়াকে নাচতে দেখলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনি শুভ সংবাদ পাবেন। অনেক হিজড়া আপনাকে ঘিরে ধরলে বুঝবেন আপনার শত্রু সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হিজড়াকে আপনার বাড়িতে কাঁদতে দেখা অশুভ। এই রকম স্বপ্ন দেখলে সতর্ক হয়ে যাবেন, আপনার বাড়িতে বড় বিপদ আসতে চলেছে। হিজড়াকে উলঙ্গ দেখা খুবই খারাপ। এই রকম স্বপ্ন দেখলে বুঝবেন দারিদ্রতা চরম সীমায় পৌঁছে যাবে, বাড়িতে হাহাকার চলবে। কোনো ব্যক্তি নিজে হিজড়াতে পরিণত হতে দেখলে সেই ব্যক্তি তর্কে পরাজিত হবে ও তার মান সম্মান হারাবে। স্বপ্নে হিজড়াকে দেখলে এমনও বোঝায় যে আপনার প্রিয় ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে থাকতে হতে পারে। হিজড়ারা যদি আপনাকে আশীর্বাদ করে তাহলে খুব তাড়াতাড়ি আপনার মনের গোপন ইচ্ছা পূর্ণ হবে। স্বপ্নে হিজড়ার মৃত্যু দেখা ভালো নয়। এই রকম স্বপ্ন দেখলে বুঝবেন আপনি খুবই মানসিক কষ্টের মধ্যে আছেন। অনেক হিজড়াকে দেখলে বুঝবেন আপনার বাড়িতে খুশির খবর আসবে, বাড়িতে সুখ শান্তি থাকবে, ধনের আগমন হবে। স্বপ্নে হিজড়ারা বস্ত্র চাইলে নতুন বস্ত্র দান করবেন, পুরাতন বস্ত্র দান করলে বাড়ি থেকে সুখ শান্তি চলে যাবে। স্বপ্নে হিজড়াদের তেল ও স্টিলের বাসন দান করতে দেখলে অকারণেই ঝগড়া ঝাঁটিতে পড়ার লক্ষণ। স্বপ্নে হিজড়াদের সঙ্গে কথা বলতে দেখা অশুভ। এই রকম স্বপ্ন দেখলে আইনি জটিলতা বাড়বে। বন্ধুরা, এই ছিল স্বপ্নের মধ্যে হিজড়া দেখার ব্যাখ্যা।